তো আমি আজকে বাজারে গিয়েছিলাম, আর বাজারে গিয়ে আমি এই জিনিসটা এনেছি। তো এটা কি আপনারা হয়তো বা অনেকেই চিনবেন না, তো এটা হলো খুবই উপকার একটা জিনিস, খুবই উপকারী একটা জিনিস, আপনারা যদি এটা কন্টিনিউ খান। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আজকের ওয়েদারটা খুবই মেঘলা, সকাল থেকেই একদম মানে কোনো সূর্যের দেখা নাই। তো খবরে দেখলাম মানে ই হবে, 3-4 দিন এরকম ওয়েদারটা থাকবে, একদম মেঘ মেঘ। তারপর যখন আমি বের হয়েছি হালকা বৃষ্টিও হয়েছে, আর আমি কিছু টুকিটাকি কেনাকাটা করতে এসেছিলাম। তো কী কী কেনাকাটা করছি সেটা আর আজকে শেয়ার করব না, কিন্তু আপনাদের সাথে খুবই উপকারী একটা জিনিস শেয়ার করব, যেটা আপনাদের খুবই কাজে লাগবে। তো বাসায় যাওয়ার পর সেটা আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। অবশ্যই ভিডিওটি ফুল দেখবেন, অবশ্যই ভিডিওটি ফুল দেখলে জানতে পারবেন আপনাদের সাথে আমি কী শেয়ার করব। তো চলুন। তো আমি আজকে বাজারে গিয়েছিলাম, আর বাজারে গিয়ে আমি এই জিনিসটা এনেছি। তো এটা কি আপনারা হয়তো বা অনেকেই চিনবেন না, তো এটা হলো খুবই উপকার একটা জিনিস, খুবই উপকারী একটা জিনিস, আপনারা যদি এটা কন্টিনিউ খান তো ইনশাল্লাহ আপনারা অনেক ভালো ফল পাবেন। আমি তো মাশাল্লাহ পেয়েছি, তো আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন। তো আমারটা ফুয়ে গিয়েছিলো, আমি আবার এনেছি। তো এটা আমি গুঁড়াটা এনেছি, আমি ফলটা আনি নাই। তো এটা এখন আমি এই কৌটাই উঠাবো, তো আমার আগেরটা তো ফুরাই গেছে। তো এই যে এটা হলো ত্রিফলার গুঁড়া। তো অনেকেই ত্রিফলা নাম শুনছেন, কিন্তু অনেকেই ট্রাই করেননি, তো এটা অবশ্যই ট্রাই করবেন। আর এটা আমি কীভাবে খাই সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এতটুকু অনেক দিনে চলে যাবে, কারণ বেশি তো লাগে না। আমি এটা কীভাবে খাই সেটা অবশ্যই আপনাদের প্রসেসটা দেখাবো। আর আমি অলরেডি মানে অলরেডি এখন পানি গরম দিয়েছি, এটা খেতে হলে পানি, গরম পানি লাগে। তো এখন আপনাদের দেখাবো কীভাবে এটা আমি খাই। আর এটা একদমই গুঁড়া, এটা কিন্তু বাজারে ফলও বিক্রি করে, আপনারা ফলও আনতে পারেন। আর এটা হলো যে ত্রিফলার গুঁড়াটা, এটা আমার কাছে বেশি ইজি মনে হয়, বেশি ইজি লাগে আমার কাছে, এই জন্য আমি গুঁড়াটা আনছি। যাদের ফলটা ভালো লাগে তারা ফলটাও নিতে পারেন। তো এইখানে আমি নর্মাল পানি নিয়ে নিয়েছি, আর এটা বানাতে আপনার উষ্ণ গরম পানি লাগে। এখানে আমি পানি গরম করে নিয়েছি। ঠিক আছে, উষ্ণ গরম পানি লাগে। আর এখন আমি এর ভিতরে এই 1 চামচ দিয়ে দিব। দিয়ে এটাকে নেড়ে দিব। তো এর ভিতরে একটু ওই যে দলা হয়ে থাকে, তো এটা ভেঙে দিলেই হবে, কিংবা এভাবেই থাকবে, সমস্যা হবে না। তো এটা আপনি সারা রাত রেখে দিবেন, রেখে দিয়ে সকালবেলা খালি পেটে খাবেন। তো আমরা অনেকেই যারা ভোরবেলা নামাজ পড়তে উঠি, তো ওই টাইমে এটা আপনি খাবেন। তো আমি এখন বলি যে এটার গুণাগুণটা কী। এটা আপনার কোষ্ঠকাঠিন্য দূর করবে, এটা আপনার যাদের বদ হজম হয়, খাবার হজম হইতে চায় না, তাদের ওইটা বদ হজমটা দূর করে। তারপরে আপনার সবচাইতে যাদের অ্যাসিডিটি প্রবলেম আছে, কোনো ওষুধেই কাজ হয় না, মানে গ্যাসের ওষুধ খাওয়া লাগে। তো আপনাদের একটা কথা বলি, সেটা হলো আপনারা তো জানেন কয়েকদিন আগে আমি একটু সিক ছিলাম, তো আমাকে হাইপার অ্যান্টিবায়োটিক খেতে হয়েছিল। তো আমি ওই টাইমে কোনো গ্যাসের ওষুধ খাই না, যেটা সাধারণত খাইতে হয়। হাইপার অ্যান্টিবায়োটিক খাইলে কিন্তু গ্যাসের ওষুধ খাইতে হয়, কিন্তু আমি প্রতিদিন সকালবেলা এই ত্রিফলার পানিটা খেয়েছি, ভেজালো পানিটা খেয়েছি। তো আমার কোনো মানে কোনো রকম কোনো
কোনো অ্যাসিডিটির প্রবলেম হয় না, খুবই ভালো একটা জিনিস। তো আপনারা যারা এটা খাবেন, আমি আশা করি যে আপনারা ভালো উপকারই পাবেন, কারণ আমি খেয়ে দেখেছি, আমার কাছে খুব ভালো লাগছে। তো আমি আসলে অনেক দিন ধরে চেষ্টা করতেছিলাম যে এটা আমি খাবো, তো অবশেষে আমি এটা মানে আমি খেয়েছিলাম, মাঝখানে আবার অফ করেছিলাম, তো আবার আজকের থেকে শুরু করতেছি। তো আমি আগে দেখলাম যে এটা কি আসলেই কাজের কিনা, তো দেখলাম না আসলেই কাজের, এজন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আর যখন সকালবেলা খাবেন, জাস্ট একটু চামচ দিয়ে নেড়ে, এই যে দেখেন সব গুঁড়া কিন্তু নিচেই চলে যায়। তো অনেকেই আপনারা ছেঁকেও খেতে পারেন, এমনিও খেতে পারেন, আমি এই যে একটু রেখে দিলেই সব কিন্তু নিচেই চলে যায়, তখন কিন্তু আপনারা সহজে খেতে পারবেন। তো অবশ্যই এটা ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো ফল পাবেন। তো আমার আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন, আর আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।